স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক, আমি সুব্রত পাল। বরেণ্য টেলিভিশনের বিশেষ আয়োজন ডিম দিবস উপলক্ষে আজকের যে স্টুডিও, এই স্টুডিওতে আমরা তিনজন সম্মানিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ডিম প্রাণীজ সম্পদের, প্রাণীজ যে আমিষ পূরণের গুরুত্বপূর্ণ একটি উপকরণ, এরকম একটি বিশেষ উপকরণ নিয়ে আজ আমরা কথা বলবো বরেণ্য টেলিভিশনের আজকের এই আলোচনায়। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে 1996 সনে প্রথম এই দিবসটি পালন করা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। সেই সময় থেকে প্রতি বছরই অক্টোবরের দ্বিতীয় শুক্রবার এই দিনটি পালন করা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের 40টি দেশে বা এর চেয়েও অধিক দেশে এই দিবসটি পালন করা হয়ে আসছে। এমন একটি প্রেক্ষাপটের জায়গা থেকে আজ রাজশাহী থেকে আমরা এই ডিম দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছি, যে আলোচনাটি মূলত আমরা করব আজকে যারা, বিশেষ করে এই পোলট্রি বিজ্ঞান, পোলট্রি শিল্পের সাথে যারা যুক্ত, যারা পড়াশোনা করান, যারা এই কাজটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, এমন তিনজন মানুষের সাথে আমরা কথা বলবো। সম্মানিত দর্শক, আর যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো লাইভস্টক সংলাপে। আর লাইভস্টক সংলাপে আজকের যে বিষয়, ডিম পুষ্টি ডিনামাইট, এমন একটি বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার। আমাদের সাথে আছেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ, এবং আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই স্টুডিওতে ইন্টারসেপ্ট অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাকির হোসেন। স্বাগত আপনাদেরও। সম্মানিত দর্শক, আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। আর যুক্ত হওয়ার জন্য আমাদের বরেণ্য টেলিভিশনের যে ফেসবুক পেজ, সেই পেজে আপনাদের যে কমেন্টস বক্স, সেই কমেন্টসে আপনারা আপনাদের মন্তব্য করার মধ্য দিয়েও কিন্তু যুক্ত হতে পারেন। আপনাদের মন্তব্য নিশ্চয়ই আমাদের তিনজন অতিথি দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই যে ডিমের কথা বলছি, যে ডিম একটি দিবস, এই ডিমকে কেন্দ্র করে একটি দিবসের সূচনা হয়েছিল সেই সুদূর অস্ট্রিয়াতে। সেখান থেকে বাংলাদেশে আমরা এখন এই ডিমকে কেন্দ্র করে একটি দিবস পালন করছি। আমি প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার, আপনার কাছেই শুরুতেই আমি যেতে চাই। প্রফেসর জালালউদ্দিন সর্দার, যে এই যে ডিম দিবস, প্রতি বছরই আপনারা এই দিনটিকে বিশেষ উৎসাহের সাথে পালন করে থাকেন, যদিও এইবার পরিস্থিতিটা একটু ভিন্ন রকম করোনার কারণে, তারপরও আপনারা এই দিনটিকে কেন্দ্র করে আপনারা সকাল থেকেই বলা যায় যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এই ডিম যে যে প্রাণীজ যে সম্পদ বা আমাদের যে প্রোটিনের যে উপাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিম, এটি কিভাবে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ সুব্রত কুমার পাল। এবং প্রথমে আমি বিশ্ব ডিম দিবসের শুভেচ্ছা জানাই। সারা বিশ্বে আজকের এই দিনে বিশ্ব ডিম দিবস উদযাপিত হচ্ছে, পাশাপাশি বাংলাদেশেও বিপিআইসিসি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ লাইভস্টক সহ বিভিন্ন অঙ্গ সংগঠন উৎসবমুখর পরিবেশে বিশ্ব ডিম দিবস উদযাপন করছে। এটির উদ্দেশ্য হলো ডিমের ব্যবহার কীভাবে বাড়ানো যায়, ডিমকে কীভাবে সহজলভ্য করা যায়, ডিম আমরা কীভাবে পেতে পারি, ডিম কেন খাবো, এই ডিমের গুণাগুণ নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে। সেই আলোচনার ধারাবাহিকতায় বরেণ্য টিভি যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এই ধরনের একটি প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং আমাদের এই অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই বিশ্ব ডিমের। তো যেটি সুব্রত কুমার পাল, যে ডিম আমরা কীভাবে সহজলভ্য পেতে পারি, এটি করতে গেলে যেটি দরকার ডিমের, যারা পোলট্রি খামার এটিকে যদি আমরা কলোবর বাড়াতে পারি, আমরা জানি যে প্রায় 17-18 কোটি লোকের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার, সেখানে আমরা বৎসরে 104টি ডিম আমরা পাচ্ছি। তো এটি যদি আমরা বাড়াতে গেলে, আমাদের এই ডিমের সংখ্যা বাড়াতে গেলে খামারের সংখ্যা বাড়াতে হবে। এই খামারের সংখ্যা বাড়াতে গেলে আমাদের এই পেশায় বেশি বেশি লোকের ইনভলভমেন্ট কীভাবে করা যায়, সরকার যদি এই দিকে একটু উদ্যোগ নেয় তাহলে হয়তো দেখা যাচ্ছে যে এই খামার যখন বাড়বে তখন কিন্তু উৎপাদন বাড়বে। এছাড়াও যেটি দরকার, যে খামার আমাদের দীর্ঘদিন ধরে চলছে, এই খামারিকে সচল রাখার জন্যে সরকারের কিছু দিক নির্দেশনা, বিশেষ করে পোলট্রি পলিসি, এছাড়াও যে বিশেষ করে পোলট্রি পালন করতে গেলে 70% খাদ্য কিন্তু দিতে হয়, খরচ, খাদ্য খরচ 70%। এই সেই খাদ্য যদি সরকার কিছু ভর্তুকি সাবসিডি দেয় অন্য অন্য দেশের নাই, তাহলে কিন্তু আমরা যারা খামারি যারা আছে তারা আরও উৎসাহ পাবে। পাশাপাশি
আরও যে খামার করতে গেলে যে জ্ঞানটুকু দরকার, সরকার যদি খামার করার আগে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সহজ অর্থে ঋণ দেয়, কারণ এই পোলট্রিতে যখন ঋণ সহজ মানে শর্তে যখন সরকার যদিও দিচ্ছে, শুরু করেছে, তারপরে অতটা সহজ নয়। এটি যদি যাদের শিক্ষিত বেকার আমাদের দেশে অনেক আছে, এবং COVID-19 এ অনেক বেকার হয়ে আসছে, বিদেশ থেকেও যারা আসছে তাদেরকে যদি সরকার সহজ শর্তে ঋণ দেয়, তাহলে কিন্তু তাদের জ্ঞান এবং দক্ষতা আসবো। প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার, আপনার কাছে নিশ্চয়ই আসবো। সম্মানিত দর্শক, আপনারা বরেন্দ্র টেলিভিশনের যে বিশেষ আয়োজন বাংলাদেশ লাইফস্টক সোসাইটি ইন্টারসেপ্ট অ্যাগ্রোভেড নিবেদিত লাইট, যে আমাদের যে লাইফস্টক সংলাপ, আজকে লাইফস্টক সংলাপের যে বিষয় ডিম পুষ্টি ডিনামাইড, এমন বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমি একটু যেতে চাই ইন্টারসেপ্ট অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসেনের কাছে। জনাব জাকির হোসেন, আপনার কাছে যে বিষয়টি, যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে ডিম, এটি সকলে স্বীকার করছেন যে স্বাস্থ্য সুরক্ষায় তো ডিমের একটি গুরুত্ব রয়েছে, পাশাপাশি আমাদের প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার বলছেন যে যদি এটিকে আমরা একদম তৃণমূলে ছড়িয়ে দিতে পারি, যে অন্টারপ্রেনর করার জন্য, তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য, যাতে আমাদের সমাজের যে এই যে টেকসই উন্নয়নের কথা আমাদের সরকার বলছে, এটিও যাতে নিশ্চিত করা যায়, এরকম জায়গা থেকেই মূলত এই কথা বলছেন। আপনি কিভাবে দেখবেন, আপনি তো নিজে একজন উদ্যোক্তা, আপনিও তো এই কাজগুলো, যদি আপনার ডিসিপ্লিন আলাদা হলেও আপনি এই ধরনের কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করে থাকছেন বা এখনো করছেন, আপনি এর গুরুত্ব কতটুকু বলে মনে করেন? ধন্যবাদ সুব্রত কুমার পাল, যিনি আজকে লাইভ স্টক সংলাপের মাধ্যমে বিশ্ব ডিম দিবসকে সামনে জাতির কাছে তুলে ধরার জন্য আমাদের এখানে উপস্থিত করেছেন। তার জন্য দেশবাসী এবং প্রত্যেককেই, আমরা যারা টিভির সামনে বা যে কোনো চ্যানেলের সামনে বসে আছেন বা দেখছেন উপভোগ করছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। একটি ডিমের মধ্যে কী আছে, কতটুকু কী আছে, এই জিনিসটা কিন্তু হয়তো আমাদের অনেকের জানা নেই। সেই ক্ষেত্রে আমরা ওই ডিমের মধ্যে, যে ডিমকে আমরা ব্যালান্স ফুড বলে থাকি, যেটা ব্যালান্স ফুড বলতে গেলে যে জিনিসটা আমরা মনে করি যে ডিমের মধ্যে কী কী উপাদান রয়েছে, এই ডিমের মধ্যে উপাদানগুলো রয়েছে, যেই উপাদানগুলোর মধ্যে ভিটামিনস, মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড, খনিজ, এই সমস্ত জিনিসগুলা ডিমের মধ্যে রয়েছে। ভিটামিন বলতে কোন ধরনের ভিটামিনগুলা এই ডিমের মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B5 এবং ভিটামিন B12 প্লাস ফলিক অ্যাসিড, যেটা আমরা ভিটামিন 9 হিসাবে ট্রিট করে থাকি, বায়োটিন, যেটা আমরা ভিটামিন B7 হিসাবে এটাকে আমরা দেখে থাকি, এই ভিটামিনগুলো রয়েছে। পাশাপাশি আমাদের মিনারেলের মধ্যে কপার, গুরুত্বপূর্ণ এক কপার, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক, যেটা আমাদের না হলেই আমাদের বডির জন্য কোনো কার্যক্ষমতা তৈরি হবে না। তো সেই ক্ষেত্রে ভিটামিন এর পাশাপাশি, যে আমরা COVID-19 নিয়ে আমরা যে জিনিসগুলো সংলাপের মধ্যে চলে এসেছি, কারণ এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত ভিটামিন D3 রয়েছে, যেটা আমাদের হয়তো সূর্যের রশ্মি থেকে আমরা অনেকে গ্রহণ করি, কিন্তু সেই সূর্যের রশ্মি হয়তো আমরা এখন অনেকেই ঘরের মধ্যে থেকে বা এসি রুমে থেকে অনেকেই সূর্যের রশ্মি গ্রহণ করতে পারি না, যার কারণে হয়তো আমাদের বাইরে থেকে ভিটামিন D3 কিন্তু অ্যাবজর্ব করতে হচ্ছে বা নিতে হচ্ছে। তাইলে সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা ডিমের মধ্যে এই ধরনের যদি পুষ্টি পাই বা এই ধরনের যদি উপাদানগুলো পাই, তাইলে কেন আমরা ডিমের দিকে উদ্বুদ্ধ হব না? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন। আপনি বলছেন যে ডিমের প্রতি কেন আমাদের সেই আকর্ষণ বা উদ্বুদ্ধ আমরা কেন হব না, আমি একটু যেতে চাই। আমাদের সাথে আছেন বাংলাদেশ লাইফস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ। আপনার কাছে আমার যে বিষয়টি একদম জানার, যে আমাদের অন্যান্য দুজন আলোচক বললেন যে খাদ্যগুণ নিয়ে কথা বলেছেন, এবং আমরা একসময় জানতাম যে ডিমকে বলা হতো যে গরিবের খাবার, অনেকের দুপুরবেলা কিন্তু ডিম দিয়ে তাদের কিন্তু দুপুরে খাবার সম্পন্ন হতো। এখন কিন্তু আমরা সেই তুলনায় চাহিদার যে জায়গাটি সেটি কিন্তু আমরা এখন পূরণ করতে পারছি না, কিন্তু এটি তো অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনার কাছে আমার বিষয়টি জানা যে অর্থনীতির ক্ষেত্রে ডিমের যে ভূমিকা, এটা কিভাবে আমরা যদি নিশ্চিত করতে পারি যেটা আমাদের অর্থনীতি, আমাদের যে বেকার যে যুব সমাজ তাদেরকে আমার সাপোর্ট করতে পারে। আজকের এই লাইভস্টক সংলাপে বরেন্দ্র টিভির আয়োজনে, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির আয়োজনে এবং ইন্টারসেপ্টের এই সৌজন্যে আজকে যারা দেখছেন আমাদের টিভি সেটের সামনে, সকলকে আমরা বিশ্ব ডিম দিবসের শুভেচ্ছা জানাই। আপনি যথার্থ বলেছেন যে আসলে ডিম এমন একটা উপাদান, এমন একটা খাদ্য, এটার মধ্যে অনেক কিছু আছে। এটা নিয়ে আমাদের অর্থনীতি বলি, এটা নিয়ে আমাদের স্বাস্থ্যনীতি বলি, এটা নিয়ে আমাদের এখন যদি আমরা সেটা বলি করোনা নীতি বলি, সব কিন্তু এর মধ্যে ইনভলভ। জি, কীভাবে ইনভলভ? আমি একটু জাস্ট পুষ্টিতে যাবো। প্রথমে অনেকেই আমরা সবাই কিন্তু বলেছি পুষ্টি, আপনাকে একটু খেয়াল করতে হবে যে ডিমটা হচ্ছে আসলে একটা ওভাম। একটা মানুষ আমাদের যেমন আমাদের তৈরি হওয়ার জন্য একটা ফিমেলের ওভাম থাকে, এটা কিন্তু একটা ওভাম। এই ডিম কিন্তু দেখবেন একটা কমপ্লিট, যখন এই বাচ্চা হয়, ডিম থেকে বাচ্চা ফোটার পরে এই ডিমটাতে তিন দিনের খাবার তার ওই বাচ্চাতে থেকে যায়। তিন দিন পর্যন্ত তাকে যদি কোনো খাবার না দেওয়া হয়, সে কিন্তু পৃথিবীতে চলতে ফিরতে পারে কোনো খাবার ছাড়া, শুধুমাত্র বাতাস নিয়ে। তো এইরকম একটা কমপ্লিট ফুড হচ্ছে ডিম। এই তার মধ্যে সব কিছু আছে, একটা বাচ্চা হলে যেমন সে পাচ্ছে, এইরকম একটা কমপ্লিট ফুড একদিকে যেমন বললাম। এখন সেকেন্ড আমরা যে জায়গায় বলছি যে স্বাস্থ্য কীভাবে, যে আমরা আজকে আমি আসার আগে পত্রিকা পড়ছিলাম, বাংলাদেশ প্রতিদিন, আজকে আমাদের প্রফেসর ডক্টর আবদুল্লাহ উনি খুব সুন্দর একটা আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর উনি কিন্তু লিখেছেন যে এই যে ডিম, ডিমটা আসলে আমরা তো আজকে বলতেছি, ডক্টর বলতেছি যে আপনার এই করোনার জন্য প্রতিরোধের জন্য আপনি ক্যালসিয়াম খান, বেশি করে ভিটামিন ডি নেন, কিন্তু এটা তো টাকা দিয়ে একটা আমি আনন্যাচারাল জিনিস খাচ্ছি, কেন? এটা আমি ন্যাচারালি যদি একটা ডিম খাই, এটা তো আমার সেই জায়গাটা আমাকে ফিল আপ করছে, কেন এটা খাবো? এখন অর্থনীতির দিকে যদি আসেন, আমি আজকের পরিসংখ্যান বলি, বাংলাদেশে আজকে প্রতিদিন এই পর্যন্ত এখন কিন্তু 5 কোটি করে ডিম উৎপাদন হয়, আমাদের জনসাধারণ হচ্ছে 16 কোটি, তাহলে 1/3 একটু কম, আমরা 30% আমরা ডিম উৎপাদন করতে পারছি। তাহলে আমাদের অর্থনীতিটা কিন্তু এই জায়গায় যে আমি যদি আমার এই জনগণকে প্রতিদিন একটা করে ডিম দিতে চাই, তাহলে আমাকে আরও 3 টাইমস কিন্তু আমাকে উৎপাদন বাড়াতে হবে। এখন উৎপাদন বাড়ানোর জন্য এখন আমরা গত 2 দিন আগে একটা পরিসংখ্যান দেখলাম, সারা ওয়ার্ল্ডে এই বারবার এক কথা বলতেছেন যে প্রায় 60%-এর ওপরে মানুষের কর্মহীন হয়েছে শহরে, আর গ্রামে হয়েছে প্রায় 28-30%। এই যে মানুষ কর্মহীন হয়েছে, এখন এদেরকে কর্ম দেওয়ার মতো আমাদের একমাত্র এন্টারপ্রেনিওর হচ্ছে ছোট ক্ষুদ্র খামার করে দেওয়া। ক্ষুদ্র খামার করলে আমাদের উৎপাদন বাড়বে, উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আমাদের যেমন একদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে, এর আমাদের যে পুষ্টির দরকার সেটা কিন্তু আমরা ফিল আপ করতে পারছি, পাশাপাশি আমরা কিন্তু বিদেশেও রপ্তানি করতে পারি। এবং হয়তো অনেকের মনে হচ্ছে আজকে কিন্তু এই যে সময় আমরা কথা বলছি, একটা ডিমের দাম কত? অনলি 8.5-9 টাকা দাম একটা ডিমের দাম। তাহলে আসলে এই ডিম কিন্তু সবচেয়ে সস্তা প্রোটিন, আপনি যেটা বলেছেন আসলে গরিবের খাদ্য ছিল ওই কারণে, কারণ খুবই সস্তায় এত হাই ক্লাস প্রোটিন পাওয়া যায়। এটা কিন্তু আমাদের গরিবই বুঝে, আমরা যারা একটু অন্য মানে যারা আছে তারা কিন্তু বুঝেন, যার জন্য গরিব কিন্তু এই খাবারটা নিয়েছে এবং তার কিন্তু সে পুষ্টি পূরণ করছে। কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে এটা গরিবের খাবার না, এটা আমাদের সকলেরই প্রয়োজনীয় খাবার, কারণ খুবই সস্তায় অল্প দামে এবং কমপ্লিট একটা ফুড পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ডিম। কাজেই এই ডিমের অর্থনীতিকে আমাদেরকে যদি আমরা সঙ্গে যদি আমরা যদি আমাদের এই টোটাল অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, আমাদের অর্থনীতিকে যদি আবার ঘুরে দাঁড়ানোর আমরা যদি নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদেরকে কী করতে হবে, এই যারা বেকার এদেরকে একটু আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমাদের একটা ছোট খামার করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছেন যে তাদেরকে, আপনি একই কথা বলছেন যে তাদেরকে জ্ঞানের জায়গায় নিয়ে যেতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং সহজ শর্তে যাতে ঋণ পায়, এটিও আপনাদের চাওয়া। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এবং ইন্টারসেপ্ট অ্যাগ্রোভেট নিবেদিত লাইভস্টক সংলাপ। আর এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই আমাদের সাথে সম্মানিত অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার। আপনার কাছে আমার যে বিষয়টি জানতে চাওয়া সেটা হলো যে আজকের যে ডিম দিবস, এই ডিম দিবসের প্রতিপাদ্যটিও এরকম যে প্রতিদিনই ডিম খাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এই যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর কথা আপনারা বলছেন এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে,
এটি নিশ্চিত করার জন্য আসলে আমাদের কি করা দরকার? এবং আপনারা তো এই যে শহর পর্যায়ে শুধুমাত্র এই সচেতনতা রাখলে হবে নাকি এটাকে আমাদের তৃণমূলে নিয়ে যাওয়া দরকার আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে যেটি আমাদের প্রতিবাদ্য বিষয় এটি যথার্থই যে প্রতিদিন ডিম খেলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনারা জানেন যে ইতিমধ্যে COVID-19 যে কারণে বিজ্ঞানীরা দেখেছেন যে যারা প্রতিদিন একটা করে ডিম খেয়েছে তাদের 44% ঝুঁকি কিন্তু কম হয়েছে এই COVID-19। এটি একটি পরীক্ষা থেকে বলা হচ্ছে, গবেষণার ফলাফল। সেই দিক থেকে আমরা মনে করি যে এই যে ডিম যে কত উপকারী, কারণ শুধু সংক্রামক রোগ না, ডিমের মধ্যে যে একটা কমপ্লিট ফিড, এটি আপনারা জানেন যে ডায়াবেটিক্স কমায়, যেটা আমরা এখন সবচেয়ে রোগ বেশি হার্ট ডিজিজ, সেই হার্ট ডিজিজটা মানে যদি আমরা ডিম রেগুলার খাই সেটি কমায়, ওজন কমায়। এছাড়াও অস্টিওপোরোসিস সকল বয়সে, যেমন শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত একটি করে ডিমের কোনো বিকল্প নাই। কেন খাওয়া দরকার? আপনারা জানেন বার্ধক্যের সময় সেটি হয় অস্টিওপোরোসিস একটা রোগ আছে, হাড়ের ক্ষয়, হাড় ব্রোকেন হয়ে যাওয়া, এগুলো থেকে কিন্তু আমাদের এই ডিম যে উপাদান আছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এবং ভিটামিন, আপনারা জানেন যে চোখ একটি মূল্যবান, সেই চোখের যদি সংরক্ষণ করা বৃদ্ধি করার জন্য কিন্তু ডিমের দরকার। যেটি COVID-19 আমাদের জিঙ্ক খেতে বলছে, জিঙ্ক কেন খাবো? জিঙ্ক খেলে ইমিউনিটি বাড়ে, এই ডিমের মধ্যে কিন্তু জিঙ্ক সমৃদ্ধ। আয়রন আমরা অনেক দেখি যে মাস মানে বিশেষ করে প্রসূতি মায়েরা আয়রনের ডিফিসিয়েন্সি করে, এই ডিম যদি একটি করে খায় তাহলে কিন্তু এই আয়রন ট্যাবলেট খাওয়ার দরকার নাই, সেখানে কিন্তু বাচ্চা এবং অ্যাংজাইটি, এই ডিম কিন্তু আসলে প্রত্যেকেরই দরকার। এটি আমরা যদি একেবারে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু এটি করা দরকার যে ডিমের গুণাগুণ, কারণ এটি ভুল তথ্য আছে যে ডিম অনেক সময় বলছে যে তার হার্ট ডিজিজ আছে, অথবা দেখা যাচ্ছে যে বেশি বয়স হলে ডিম খাওয়া যাবে না, ডিমে কুসুম ছাড়া হোয়াইট অংশ খেতে হবে, এটি ভ্রান্ত ধারণা। এই ডিমের কুসুমের মধ্যে কিন্তু গুড কোলেস্টেরল HDL এটি বাড়ায়, এবং HDL কিন্তু LDL শরীরের জন্য খারাপ, এই LDLকে কমা দেয়। এই জন্যে আমরা যারা এই ধরনের যে ডিমের যে উপকারিতা, বেশি অপকারিতা নাই বললেই চলে, সেই উপকারিতা যদি আমরা বিভিন্নভাবে আমরা সেমিনার সিম্পোজিয়াম সরকারি বেসরকারি উপায়ে আমরা সবার সাথে যোগাযোগ করে আমরা স্কুল কলেজে সেমিনার সভা পোস্টার বিভিন্ন মিডিয়াতে লিখে এরকম মিডিয়ার মাধ্যমে প্রচার করে লেখনের মাধ্যমে আমরা প্রিন্ট মিডিয়ার সাথে যদি করি তাহলে এই ডিমের ব্যবহার বা ডিম কেন দরকার, এই ডিমের যদি সবার কাছে এই মেসেজটুকু যদি আমরা পৌঁছাতে পারি যে প্রতিদিন ডিম খায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাহলেই এই বাংলাদেশের মেধাসম্পন্ন জাতি হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই বাড়াবো আমরা, কার্যক্ষমতা আমাদের প্রতিটি মানুষের কার্যক্ষমতা বাড়বে, তাহলে প্রতিটি মানুষের বিভিন্ন রোগ ভোগে ভুগবে না এবং আমরা কর্মক্ষমতা বাড়বে, এবং এই যে বেশি বেশি ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, এই জন্য ডিম কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। এটি করার জন্য যেটি আমি বললাম যে এটি আমাদের, আমি বলছি যে এই যে আপনারা তো এই কথাই বলছেন, এটা তো শহর পর্যায়ে এই দিবসটি আপনারা করছেন, তো মফস্বলের ক্ষেত্রে তৃণমূল পর্যায়েও তো আমাদের এই মেসেজগুলো ছড়িয়ে দেওয়া দরকার, এই ক্ষেত্রে আপনারা কি করছেন? সেক্ষেত্রে থ্যাংক ইউ। এটি করতে গেলে যে আমাদের যে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি আছে, এই ধরনের যারা এই প্রাণী সম্পদের সাথে জড়িত আছে, আমাদের আপনার সরকারি বেসরকারি বিভিন্ন NGO, তাদের সাথে আমাদের কিছু এই কাজ করা, তার সাথে এই যে আমরা যে টকশোগুলো করছি, আজকাল যে টকশো সংলাপ, লাইভস্টক সংলাপ, এর মাধ্যমে কিন্তু জানছেন। আপনার তো প্রচুর পরিমাণ স্টুডেন্ট আছে, তাদেরকেও তো এই মেসেজগুলো দেওয়া হবে, তারা তাদের এলাকায় সেটি আমরা পৌঁছে দিতে পারে। অবশ্যই অবশ্যই আমি আসবো আপনার কাছে আসবো। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর জালালউদ্দিন সাদের, আপনাকে বলছি জনাব জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ইন্টারসেপ্ট অ্যাগ্রোভেটের। আপনার কাছে যে বিষয়টি আমার জানতে চাওয়া যে আমাদের কিন্তু উৎপাদন হলেও যে ডিমের যে উৎপাদন আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য এটি হয়তো বা পূরণ হচ্ছে না, কিন্তু যতটুকু বা হচ্ছে এটার ক্ষেত্রে আবার বলা হচ্ছে যে আমাদের যে খামারি যারা তারা ন্যায্য দাম পাচ্ছে না। আপনি যে একজন উদ্যোক্তা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন? ধন্যবাদ। আসলে এখানে যারা খামার পর্যায়ে যারা এই ধরনের খামার পরিচালনা করছেন বা খামার পর্যায়ে যারা আছেন খামারি, আমরা খামারিদের ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা এই কারণটা হচ্ছে যে খামারিরা হয়তো খামারি এবং ভোক্তার মাঝে কিন্তু একটা
রূপ আছে। যেমন আমি বাজার থেকে ডিম কিনে কিন্তু খাচ্ছি কিন্তু 12 টাকা 13 টাকা করে, অথচ খামারি বিক্রি করছে কয় টাকায়? 8 টাকা 9 টাকা। মধ্যখানে কিন্তু সামান্য ব্যবধানের জন্য 2-3 টাকা লাভ করে নিচ্ছে কিন্তু মিডিয়া মধ্যভোগী যারা, মধ্যস্বত্বভোগী যে সমস্ত লোক আছেন, এই মধ্যস্বত্বভোগী যখন আমাদের উনি কিন্তু সারা 2-3 মাস ধরে ফার্ম করে যে আনটা করতে পারলো না, আবার আরেকজন মধ্যখানে শুধু এই মধ্যভোগী লোক দেনান কিন্তু ওখান থেকে খেয়ে কিন্তু বেনিফিটটা নিয়ে নিল। এই বেনিফিটটাই যদি সরাসরি ওই ভোক্তার কাছ থেকে সরাসরি যদি মনে করেন যে এই আমাদের খামারিরা পেত, তাহলে আরও সেখানে তারা উপকৃত হতো, যার কারণে আমাদের মধ্যখানে মধ্যভোগী যারা আছেন, এই সিন্ডিকেট যারা করেন বা যারা করে চলেছেন, এরা কিন্তু এই খামারিরা কিন্তু এই ব্যবসায়ীদের হাতে কিন্তু জিম্মি, কারণ ওই খামারি করতেছে কি একজন ডিলারের কাছে মুরগি দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, ওর কাছ থেকে কিন্তু সে টাকা নিচ্ছে, বাকি নিয়ে কিন্তু বাকি নিতে যেয়ে তখন সে কিন্তু নিজে লসে পড়ছে, যার কারণে উনি ম্যাক্সিমাম লাভটাই কিন্তু উনি নিয়ে নিচ্ছে, বাচ্চা ফিড ওষুধ যা কিছু এভরিথিং লাগছে কিন্তু সেখানে সে একজন ডিলার নিচ্ছে ওর কাছ থেকে, অথচ সেই দামটা ন্যায্য মূল্য সে কিন্তু সে পাচ্ছে না। ও হয়তো বাজারে ওর কাছ থেকে 8 টাকায় কিনলো, বাজারে ও কিন্তু বিক্রি করে দিল দেখা গেল যে 12 টাকায় ডিম, সে কিন্তু ভোক্তারা কিন্তু 13 টাকা নিয়ে কিনা খাচ্ছে। এর মধ্যে এই সিন্ডিকেটগুলো যদি আমরা ভাঙতে পারি বা উঠে যাই, তাহলে আমার মনে হয় যে এই ডিমের যে মানে লসের যে খাতটা, এই খাতটা অনেকাংশে কমে আসবে আমি মনে করি সেটাই। এবং মানে খামারের ক্ষেত্রে হয়তো যারা যন্ত্রতন্ত্র মানে যে কোনো জিনিস না বুঝেই হয়তো একটা খামার করে ফেলল, এখানে কিন্তু আমাদের অনেক জানার বিষয় আছে। একটা খামার করতে গেলে এই খামারের ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানতে হবে, যে জিনিসটা একজন প্রাথমিক চিকিৎসক আস্তে আস্তে উনি মেক আপ করতে পারে। তাইলে দেখা গেছে যে একটা খামারে যখন কোনো প্রবলেম হলো, সে যদি ওই প্রবলেমটা জানা থাকে, তার 100% জানা থাকে, তাইলে সে কিন্তু প্রবলেমটার সাথে সাথে সলভ করতে পারবে, যার কারণে তার খামারের লসটা কম হবে। কিন্তু তার যদি জানা না থাকে, সে কিন্তু এদিক ওদিক দেখলো, এদিক ওদিক দৌড়ালো, এই ডাক্তার ওই ডাক্তার করতে করতে তার কিন্তু ফার্মের মর্টালিটি অনেক কাছে বেড়ে গেল, যার কারণে সে কিন্তু লসের দিকে। অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন। আমি বাংলাদেশ লাইফ সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ, যে কথাটি আমাদের অন্যান্য আলোচকরা বললেন যে এই যে ন্যায্য দাম পাচ্ছে না, এটি একটি অভিযোগ কিন্তু আছে, এই তাহলে এটি নিশ্চিত করার জন্য লাইফ সোসাইটির কি রোল এখানে থাকতে পারে, কি ভূমিকা থাকতে পারে? আপনারা তো এই নাগরিক সমাজের মতোই আপনারা এই প্রাণী সম্পদের ক্ষেত্রে একটা বড় রোল আপনারা প্লে করছেন, সরকারকে বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করছেন, তাহলে এই যে খামারিদের জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ লাইফ সোসাইটির ভূমিকাটা কি হবে? ধন্যবাদ। আসলে যথার্থ বলেছেন যে কিভাবে আমরা এখানে লাইফ সোসাইটি থেকে সহযোগিতা করতে পারবো, তার কি রোল হতে পারে। আসলে এই যে খামারিরা, আমরা কিন্তু সবসময় দেখছি আজকে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেলে আমরা দেখি যে মিডিল ম্যানরা কিন্তু সবসময় উপকার বেশি, তারা কিন্তু লাভবান হয়, তাদের পুঁজিও লাগে না, তারা অন্যের পুঁজি নিয়ে কিন্তু উপকৃত হয় বেশি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ লাইফ সোসাইটি আপনাদেরকে একটু ব্যথার্থে বলে রাখি সকল দর্শক এবং শ্রোতাদের, যে আমরা 2012 সালে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এইরকম একটা চিন্তা থেকে কিন্তু আমরা এটাকে ডেভেলপ করেছি, এবং সারা বাংলাদেশের মধ্যে লাইভস্টক সোসাইটি বিএলএস একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং ফার্স্ট একটা প্রতিষ্ঠান যেটা ঢাকার বাইরে কোনো একটা শহর থেকে পেট্রোনাইজ হয়, এটা কিন্তু একটা জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, এবং এটা ওই কারণেই কিন্তু আমরা করেছি যে আমরা দেখেছি যে খামারিরা প্রতারিত হচ্ছে। তাহলে কি করা যেতে পারে? এমন একটা সিস্টেম ডেভেলপ করা যেখানে খামারি এবং ভোক্তা, বিশেষ করে উৎপাদক এবং ভোক্তা একটা জায়গায় আসতে পারবে। এবং আমরা এই চিন্তা থেকে আমরা কিন্তু লাইভ স্টক ভিলেজের কথা বলেছি। আপনারা জানেন আমরা অলরেডি কিন্তু আমাদের এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি,
রাজশাহীতে এক লাইমস্টোন ভিলেজ করবে, যেখানে একজন ক্রেতা এবং একজন উৎপাদক এসে একই জায়গায় তার কোনো কস্টিং ছাড়া তারা তাদের প্রোডাক্টকে একজন বিক্রি করতে পারবেন আর একজন নিতে পারবেন। এই যে একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে চাচ্ছি, এইটা যদি এই যে আমাদের চিন্তাধারা এটা যদি আমরা প্রত্যেকটা বিশেষ করে আমাদের থানা লেভেলে যদি আমরা পৌঁছায় দিতে পারি, গভর্নমেন্টও চেষ্টা করছে যে একটা আপনার সমবায়ের মাধ্যমে, তো এই ধরনের সমবায় যদি আমরা আসলে এই সোসাইটির মাধ্যমে আমরা যদি ডেভেলপ করে সারা দেশব্যাপী আমরা ছড়াই দিতে পারি, তাহলে এই সুযোগটা কিন্তু আমাদের খামারিদের সুযোগ পাবে। তারা একদিকে যেমন তাদের মূল্য ন্যায্য মূল্য পাবে, সরাসরি ভোক্তাও কিন্তু সে তার সেও কিন্তু কম ইসে ভালো মান, কারণ আপনারা জানেন একটা প্রোডাক্ট কিন্তু একটা জায়গা থেকে গ্রাম থেকে শহরে আনতে গেলে অনেক কিন্তু হ্যাসেল করতে হয়। আর আপনাদের জ্ঞাতার্থে আর একটা জিনিস আমি একটু বলতে চাই, বিশেষ করে আমরা এটা না বললি না আজকে যে রাজশাহীতে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এত কিছু থাকতে অনেকে কিন্তু আমাকে আজকে আসার সময় জিজ্ঞেস করছে ডিম এটা কেন, ডিম দিবস কেন, ডিম কি আসলে আমরা খাই না, কেন ডিম দিবস পালন করব, ডিম আসলে এটা মানে মানে মানুষের একটা ধারণা যে মানুষ ওই যে আমি কিন্তু আজকে জানেন আপনারাও খেয়াল করবেন একটা ছাত্র খারাপ রেজাল্ট করেছে তো কী পেয়েছে, হচ্ছে আন্ডা পেয়েছে, সকালবেলা আন্ডা খেয়ে গেলে আন্ডা বলো, এই যে মানুষের মধ্যে একটা খারাপ ধারণা মানে ভ্রান্ত ধারণা, অথবা মানুষকে আমরা খারাপ কিছু তো বলতেছি এই ঘোড়ার ডিম করেছে, এই যে একটা আমাদের একটা কিন্তু কালচারে চলে এসেছে তাই না, তো এই যে মানুষ সেজন্য যে কেন ডিম দিবস কেন, তো আমি এই কথাটা বারবার সবাই বলছি দেখেন ডিম দিবস ওই কারণে আসলে আমাদের যেটা সহজলভ্য জিনিস এত একটা ফার্স্ট ক্লাস প্রোটিন কম দামি প্রোটিন আমাদের হাতে কাছে আছে আমরা কিন্তু এটাকে ব্যবহার করি না এবং আমরা এটা মিস ইউজ করি। কীভাবে মিস ইউজ করি, আমাদের ডক্টর যারা আমি তাদের সম্মান রেখে বলছি, আসলে আমাদের এটা মানে শিক্ষা ব্যবস্থার একটা আমাদের ত্রুটি মনে হয় আমার কাছে যে আমাদের ডক্টরদেরকে কিন্তু শুধু পড়ানো হয় কি ডিজিজ পড়ানো হয়, ডিজিজের চিকিৎসা পড়ানো হয়, তাদেরকে নিউট্রিশন পড়ানো হয় না, তারা জানেন না আসলে কোন খাবার থেকে কোন নিউট্রিশন পাবেন, কাজে আমাদের অনেক ডক্টর কিন্তু মানে এটা আসলে অজ্ঞতা বলা যাবে না আমাদের এই সিস্টেমের কারণে কিন্তু তারা কিন্তু এই বলে না যে একটা যদি হার্টের পেশেন্ট হয় একটা যদি আপনার অন্য পেশেন্টের বলে আপনি ডিম খাবেন কুসুম ছাড়া, অথচ কুসুমের মধ্যেই কিন্তু দরকার, আপনি জানেন যে আমাদের ব্রেনকে পরিচালনা করার জন্য কিন্তু দরকার হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল ছাড়া কিন্তু আমার ব্রেন পরিচালনা হবে না, আমাদের প্রতিদিন কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল দরকার, এটা হলো গুড কোলেস্টেরল, এখন সেই কোলেস্টেরলটা আমি কোথায় পাবো, একটা আমি আসলে একজন তো বিশেষ করে হার্টের পেশেন্ট আমার বাইপাস করা হয়েছে তো আমি তো রেড মিট খেতে পাবো না, আমি তো প্রোটিনই খেতে পারবো না, শুধু মাছের উপর ডিপেন্ডেন্ট করে কত আমি কোলেস্টেরল পাবো, এক মাস খেয়ে তোমার কোলেস্টেরল আসতে পারে না, আমি তো আরেকদিক থেকে আমি লুজার হবো, তার জন্য কিন্তু সবচেয়ে ভালো খাবার হচ্ছে এই ডিম, এই ডিমের মধ্যে 200 মিলিগ্রাম কিলো আপনার কোলেস্টেরল আছে, আমাদের একটা মানুষের শরীরে প্রতিদিন 300 মিলিগ্রাম করে কোলেস্টেরল দরকার, তাহলে তার ব্রেন পরিচালনা হবে, তো কাজে তাকে যদি আমরা প্রতিদিন মিনিমাম 2টা ডিম দিই তার কিন্তু সারাদিনের যে ব্রেন চালনা করার যে কোলেস্টেরল দরকার সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে, কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা এই কারণে কিন্তু এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে ডিম দিবস পালন করছি, মানুষকে জানানো যে আসলে ডিমের পুষ্টি গুণাগুণ হয়েছে, আপনি আগে বলেছেন যে গরিব মানুষ কিন্তু না বুঝেই সে খেয়েছে তার মানে কম দামে মনে করে সে কিন্তু খেয়েছে, কিন্তু আসলে তো প্রত্যেকটা মানুষের যারা হাই সোসাইটি বলে সবারই কিন্তু ডিম প্রয়োজন, এবং আমি একটা জিনিস আপনাদের আর একটা কথা বলি, আজকে দেখবেন যে দোকানে আমি আসার সময় দিচ্ছি লেখা আছে 111 টাকা, মানে কি 111 টাকা কি মানে একটা সিগারেটের দাম হচ্ছে 11 টাকা, অথচ একটা ডিমের দাম কত বললেন 9 টাকা, তাহলে মানুষ আমরা টাকা দিয়ে খাচ্ছি কি নিকোটিন কিনে খাচ্ছি, কিন্তু এই ডিমটা যদি কিনে খেতাম ওই ওর চেয়ে কম টাকাতে আমাদের এই কি হতো আমাদের এই আমিষের চাহিদা পূরণ হতো এবং স্বাস্থ্য ঝুঁকি থেকেও আমরা নিরাপদে থাকতাম। জি অসংখ্য ধন্যবাদ ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ, আমি একটু আবারও যেতে চাই, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার, আপনার কাছে যে বিষয়টি আমার জানার যে একটি বিষয় হলো যে পোল্ট্রি শিল্পের তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর মধ্যে তো আমরা ডিমটা পাই, এটি তো প্রাণী সম্পদের একটা উপখাত, কিন্তু সরকার অনেকভাবে চেষ্টা করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফলাফল কিন্তু আমাদের খামারিরা বা এই শিল্পের সাথে যারা যুক্ত তারা এখন পর্যন্ত দেখতে পায়নি। আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি পলিসি লেভেলে কথাবার্তা বলেন, এই ক্ষেত্রে কি করা দরকার? ধন্যবাদ। একেবারে যে পরিচিতি পায়নি এটি একেবারে সঠিক না, পোল্ট্রি কিন্তু বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের যে বিশেষ করে আমরা বিদেশে যে পোশাক রপ্তানি করছি আর কি, হ্যাঁ সেই রপ্তানি খাতের পরে পোশাকের পরেই কিন্তু পোলট্রির কিছুটা হলো পোলট্রি শিল্প হিসেবে অনেকটা দাঁড়িয়েছে, তারপরে এটিকে সাস্টেন করা, সেই সাস্টেন অনেক সময় আমরা না জেনে না শুনে জাকির সাহেব যথার্থই বলেছে মনে হচ্ছে একটা খামার করা দরকার বা অমুক দেখেছে যে সে দেখা যায় একটা বিরাট একটা খাম টাকা আছে খামার শুরু, তো কোনো জ্ঞান ছাড়াই
এই যে জ্ঞানের জায়গাটুকু যে ট্রেনিং দা মিনিমাম একটা ট্রেনিং এই ট্রেনিং যেমন দরকার একটা ইয়ে তার সাথে সাথে আপনি বলছেন যে যদি আমরা দক্ষ মানে জনবল না থাকলে এই যে সাস্টেইন হবে না এছাড়াও যেটি বলছে মধ্যস্বত্বভোগী আমাদের যে ক্যাব বলছে কাস্টমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই যে তাদের যে অ্যাক্টিভিটিস যে প্রকৃতপক্ষে আমার ডিম উৎপাদন করতে কত খরচ হচ্ছে আমি বিক্রি করছি দেখা যাচ্ছে উৎপাদন খরচ হচ্ছে কম অনেক সময় এর কেন হচ্ছে এটি যদি এই যে ক্যাব যদি এটা অ্যাক্টিভিটি যদি সঠিকভাবে পরিচালনা সরকার যদি এটা দেখতো এবং এটি পোলট্রি শক্তিশালী একটি পোলট্রি পলিসি 2008 সালে আমরা করেছি কিন্তু সেই পোলট্রি পলিসি কিন্তু বাস্তবায়ন এখনো পর্যন্ত হয় না এই যে বাস্তবায়ন হয়নি কিন্তু আপনারা তো যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ আপনাদের কাছের মানুষগুলো করে এবং বর্তমানে যারা মন্ত্রী মহোদয় এখন যিনি আছেন উনি তো অত্যন্ত পজিটিভ একজন মানুষ যতটুকু আমরা জানি তাহলে তার মধ্য দিয়েও কি আপনারা এটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আমরা সবসময় বাংলাদেশ লাইফ স্টক সোসাইটি সহ বিশ্ববিদ্যালয় যারা আমরা আসি শিক্ষার সাথে সবসময় চেষ্টা করি যে প্রাণী সম্পদের উন্নয়ন করতে গেলে যে সরকারকে কিভাবে সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি এছাড়াও আমরা কিন্তু এই সাস্টেইনেবল 2030 সালের মধ্যে 2041 সালে উন্নত দেশ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করে এগ্রিকালচারে কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে এবং সহজ অর্থে 5% লোনে কিন্তু 5% সুদে এই লোন দিচ্ছে এটিও কিন্তু একটা বড় উদ্যোগ সরকারের যার পরিপ্রেক্ষিতে এই খামারগুলো আরও কিছু কিছু সমস্যা আছে যে টিকে থাকার জন্য আমাদের রোগ বালাই কিন্তু অনেক এবং এই রোগ বালাই বিভিন্ন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আপনারা জানেন যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কিছুদিন আগে একেবারে 2007 সালে এরপরে একেবারে সমস্ত খামারগুলো শেষ করে দিয়ে গেছে এবং রোগ ব্যাধি ডায়াগনোসিস করার সেই ধরনের আমাদের বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা করেন ল্যাবরেটরি ওইভাবে নাই তারপরে যারা খামার করছে সরকারি সেবা যেভাবে পাওয়া দরকার সেখানে দেখা যাচ্ছে যে সরকারি ভেটেরিনারি ডাক্তার সহ বিভিন্ন যে ম্যান পাওয়ার এই সরকারি লোকবল কিন্তু ওইভাবে নাই একটা অফিস দেখা যাচ্ছে যে ছুটি থাকলে সেখানে আমরা কিন্তু খামারিরা সেবা পাচ্ছে না যার পরিপ্রেক্ষিতে সাস্টেইন করার জন্য যে সহযোগিতা এবং পোলট্রি ফিড এটাও কিন্তু সমস্যা যে পোলট্রি ফিড বিদেশ থেকে নিয়ে আসতে হয় অনেক সময় দেখা যাচ্ছে এই পোলট্রি ফিডের দাম অনেক বেশি তার মানে আপনি বলছেন যে আমাদের যে পোলট্রি যে সহজলভ্যতা মানে তার ফিড নানা যে উপকরণগুলো আছে এটি মানে সহজলভ্য না হওয়ার ফলে এক ধরনের ক্রাইসিস আছে ধন্যবাদ আপনাকে আমি একটু কথা বলতে চাই ইন্টারসেপ্ট অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে যে বিষয়টি আমার জানার যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলেই তো দেশটাকে এগিয়ে নিতে হবে এবং এই যে উদ্যোগগুলো যদি এগিয়ে যায় তাহলেই বরং আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জাতি স্বয়ংসম্পূর্ণ দেশ এবং আমাদের যে ট্যাক্সি উন্নয়নের কথা আমরা বলছি এটি নিশ্চিত করা সম্ভব হবে তো আপনি তো বেসরকারি উদ্যোগেই তো একটি কর্মযজ্ঞ আপনি শুরু করেছেন আপনি কি একটু বলবেন যে এই কাজটি করতে গিয়ে আপনার চ্যালেঞ্জগুলো কি মনে হয়েছে কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন কি ধরনের প্রতিবন্ধকতা আপনার সামনে ছিল যেগুলো আপনি ওভারকাম করেছেন ধন্যবাদ আসলে আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠান আরম্ভ করতে যাই তখন সেই প্রতিষ্ঠানের পিছনে অনেক কিছুই মানে আমাদের কাগজপত্রের প্রয়োজন হয় জি যেই কাগজপত্রগুলো হয়তো দেখা গেল যে আমাদের বিভিন্ন সরকারি লেভেল থেকেই কিন্তু কাগজপত্রগুলো আমাদেরকে প্রদান করা হয় যার কারণে এই কাগজপত্রগুলো সেট আপ করার জন্য অনেক সময় অনেকের কাছে অনেকভাবে বিভিন্নভাবে যেতে হয় তাদের সহযোগিতা সরকারের সহযোগিতা নিতে হয় এই সরকারের সহযোগিতা আমরা ফুল পেজে হয়তো পাচ্ছি আবার কোনো জায়গাতে হয়তো বাধাগ্রস্ত হচ্ছি এখানে যখন একটা প্রতিষ্ঠান করব এই প্রতিষ্ঠানের পিছনে মিনিমাম 5টা 6টা লাইসেন্সের প্রয়োজন হচ্ছে এই লাইসেন্সগুলো নিয়ে যখন আমরা করতে যাচ্ছি আপনার দেখা গেছে কিছু হাজারটার মধ্যে পড়ছি আবার সেগুলো ওভারকাম করে আমরা নিয়ে আসছি কিন্তু এই জিনিসগুলোর দিকে প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলোর দিকে যদি আমার মনে হয় সরকার একটু দৃষ্টিকোণ দেয় বা দৃষ্টির দিক দিয়ে তাকায় আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারব অথচ এমন কোনো জায়গাতে গিয়ে আমরা খুব সহজভাবে সেই জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছি না হাতের নাগালে যার কারণে আমাদের হয়তো অনেক ক্ষেত্রেই ধাক্কার মধ্যে পড়তে হয় তো তারপরও এগুলো থাকবেই পৃথিবী থাকলে সমস্যা থাকবে সমস্যা থাকলে সমাধান করতে হবে
এবং সমাধান আছে কিন্তু এটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং বের করতে গেলে যে সমস্ত কথাগুলো হয়তো বিভিন্নভাবে চলে আসে এই কথাগুলো আমরা না বললেই না হয়তো আমরা যে বেসরকারি বা সরকারি পর্যায়ে যে জিনিসগুলো আপনারা বলছেন যে কিভাবে আমরা এটাকে আগে নিয়ে যেতে পারব আমরা যদি সরকারিভাবে সহযোগিতা পাই ওদের যেটুক দরকার সেটুক যদি আমরা পাই তার সাথে আমরা বেসরকারি লোকজন ম্যাক্সিমামই কিন্তু আজকে দেখেন বাংলাদেশে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান কোম্পানিগুলোই কিন্তু আজকে এই সেক্টরগুলোকে ধরে রেখেছেন যারা প্রত্যেকেই বেসরকারি প্রতিষ্ঠান এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারের সহযোগিতা নিয়েই কিন্তু আগাচ্ছে সরকার সহযোগিতা না করলে কিন্তু সামনের দিকে আগানো সম্ভব হতো না কারণ প্রত্যেকটা জিনিসই একটু আগে কিছুক্ষণ আগে আলোচনা হলো যে প্রত্যেকটা জিনিসই যেহেতু আমাদের বাইরে থেকে সংগ্রহ করতে হয় বিদেশ থেকে আমদানি করতে হয় তাইলে এই আমদানি করতে গেলে এটার পিছনে ব্যাগ ট্যাগ সব কিছুই কিন্তু অলরেডি চলে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলা ওখান থেকে যাচ্ছে যাক কিন্তু আমাদের দেশে পৌঁছা পর্যন্ত বা আমাদের দেশে যখন কোনো ভোক্তার কাছে বা কোনো খামারির কাছে বা কোনো সাপ্লায়ারের কাছে যাবে এই সাপ্লায়াররা যাতে ওটা সম্পূর্ণ ভ্যাট ফ্রি বা যে কোনো মুক্ত বা জিনিসগুলো পেতে চাই তাহলে আমরা খামারির কাছে সহজেই কিন্তু ওই জিনিসটা দাম একটা কম রেটে পৌঁছাতে পারে মধ্যস্বত্ব ভোগীর জায়গাটিও অনেকটা অনেকটা রেহাই পায় আমি একটু যেতে চাই ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ আপনার কাছে যে বিষয়টি আমার জানার যে জনাব জাকির হোসেন বললেন প্রফেসর জালাল উদ্দিন সর্দার সাহেব বললেন আরেকটি বিষয়ের সাথে আমি একটু যুক্ত করে দিতে চাই একই সাথে যে এই যে আমাদের পোলট্রি শিল্প যতটা এগিয়ে গেছে সেই তুলনায় কিন্তু আমাদের যে তাদের যে চিকিৎসার জায়গাটি এটা কিন্তু সেভাবে এগিয়ে যায়নি এবং আমরা যেহেতু এটি একদম কিন্তু গ্রামের একজন নারী তার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই পোলট্রি শিল্প কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে পারে যদি আমরা সত্যি এই দেশটাকে এগিয়ে নিতে চাই এগিয়ে নিয়েও যাচ্ছি যদিও আমরা কিন্তু আমরা সে পরিমাণ জনবল আমরা কিন্তু পাইনি তো আপনারা তো লাইফস্টাইল সোসাইটির পক্ষ থেকে তো বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি করে থাকেন এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি ধরনের আছে বলে মনে করেন ধন্যবাদ আমাদের একবার যদি এক্স্যাক্টলি বলেন যে আসলে আমাদের লাইফস্টাইল সোসাইটি আমরা 2000 আগে বলেছি যে আমরা শুরু করেছি কাজ আমাদের কার্যক্রম চলছে আর চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে আজকে আপনাদের একটু আমরা সোসাইটি এক সময় আমরা কিন্তু শুধু নিজেরাই কিছু কাজ করতাম যে আমরা নিজেদের মাধ্যমে নিজেদের উদ্যোগেই বিভিন্ন দিবস পালন করা মানুষকে উদ্বুদ্ধ করার ট্রেনিং সেমিনার করা এই বিশেষ করে ক্যাম্পেইন এবং মানুষকে আসলে শিক্ষিত করা প্রশিক্ষিত করা এই কাজগুলো আমাদের লাইফস্টাইল সোসাইটির মাধ্যমে করতাম তো আমরা এইটাকে এখন কিন্তু আমাদের একটু ভিউ চেঞ্জ করেছি আজকে আপনারা দেখবেন আমাদের আজকে বিশ্ব ডিম দিবস আজকে পরিচালনা হয়েছে এবং বিশ্ব ডিম দিবসে আমাদের কো পার্টনার আমরা নিয়েছি আমাদের বিশ্ব ডিম দিবস কিন্তু ইচ্ছা করলে আমরা লাইফস্টাইল সোসাইটি অ্যাবিলিটি ছিল এটা নিজেরাই শুধু করতে পারতো অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারতো বাট আমরা এটাকে মানুষের মাঝে ছড়াই দিতে আরও বেশি মানুষকে ইনভলভ করার জন্য কী করেছি আরও কিছু অর্গানাইজেশনকে এখানে আমরা যুক্ত করেছি আজকে আমরা কিন্তু কি কি কাজ করেছি একটু আমি সংক্ষেপে একটু বলি একদম একদম সংক্ষেপে আমাদের সময় প্রায় শেষ আমরা সকালে র্যালি করেছি একটা মাস্ক বিতরণ করেছি ডিম বিতরণ করেছি এবং মাস্ক কিন্তু এটা দেখবেন যে আমাদের ডিম দিবস লেখা আছে এই ডিম দিবস লেখা এই ধরনের মাস্ক দিয়েছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তারপর আমরা এই একটা বিশেষ প্রথম বাংলাদেশে এই একটা বিশেষ ম্যাগাজিন কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম যে একটা দিবসকে নিয়ে একটা পূর্ণাঙ্গ ম্যাগাজিন হয় এই বাংলাদেশ লাইফস্টাইল সোসাইটি কিন্তু এবার প্রথম বের করেছে অনেক প্রতিষ্ঠান কিন্তু পালন করে কিন্তু পূর্ণাঙ্গ ম্যাগাজিন বের করতে পারে না আমরা একদম প্রথম এই রাজশাহী থেকে কিন্তু এই বাংলাদেশ লাইফস্টাইল সোসাইটি সেই কাজটি করেছে আমাদেরকে কোপার্টনার হিসেবে আমাদের কিন্তু সহযোগিতা করেছেন রোভা রিপ্রেজেন্টেটিভ অফ ভেটেনারি অ্যাসোসিয়েশন অফ রাজশাহী ওরাও কিন্তু এই বিশেষ করে ডিম বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম আমাদের সাথে কোপার্টনার নিয়েছে এবং এমন দিবস আছে অনেকে নিয়েছে এটা আমাদের বললাম ওই যে আপনি একটু আগে বললেন কীভাবে আমাদের তাদেরকে আসলে সংযুক্ত করা আমরা এইভাবেই কিন্তু আমাদের তাদেরকে সংযুক্ত করছি আমরা একদম গ্রাম লেভেলে একদম তৃণমূল লেভেলে ছোটো একটা প্রতিষ্ঠান আজকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই সে প্রতিষ্ঠান যদি আমাদের সঙ্গে কাজ করতে চায় তাদের আসলে শুধু আমাদের সঙ্গে থাকতে হবে থাকলে কিন্তু তাদেরকে নিয়ে আমরা সে কাজগুলো করব আমরা চাই এটা শুধু নিজেরা না প্রত্যেকটা যত এই সামাজিক সংগঠন আছে প্রত্যেকে যদি এগিয়ে আসেন
তাহলে কিন্তু আমাদের দেশকে কিন্তু কি করা সম্ভব, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ করা সম্ভব। আমি আসবো একদম শেষ বেলায় আপনার কাছে প্রফেসর ডক্টর জালালউদ্দিন সাহেব, একদম শেষ প্রশ্ন খুব সংক্ষেপে উত্তর চাই, যেটি হলো যে বিশ্ব যে খাদ্য কর্মসূচি জাতিসংঘে তারা বলছেন যে অন্তত বছরে 104টা ডিম খেতে হবে একজন মানুষকে, কিন্তু আপনারা আবার বলছেন প্রতিদিন একটি করে ডিম খাওয়ার কথা, সেই জায়গায় মানে কোনো কন্ট্রাডিক্টরি আছে কিনা, কোনো মানে এই কথা মধ্যে কোনো রকম সংকট আছে কিনা, যদি সেটি হয় আর কি পরামর্শ আছে সাধারণ মানুষ? ধন্যবাদ একদম সংক্ষেপে। সুব্রত কুমার পাল, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলছে কমপক্ষে একটি ডিম প্রয়োজন, একটি মানে একটি না বছরে 104টি বা 3টি, আর আমরা যারা সায়েন্টিস্ট যারা কাজ করছে এই ডিমের, ডিম একটি কমপ্লিট ফিড, একটি আদর্শ খাদ্য, এবং ডিমের মধ্যে যে গুণাগুণ আছে এবং সায়েন্টিস্টরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে একজন ব্যক্তি প্রতিদিন 3টি করে ডিম খেলেও তার কোনো ধরনের সাইড ইফেক্ট নাই, বরং তার উপকার শরীরের জন্য উপকার আছে। এই জন্যে আমরা এখন বলছি যে না, প্রতিদিন কমপক্ষে একটি করে, বছরে 365টি ডিমই দরকার সুস্থ সবল মেধাসম্পন্ন জাতি এবং তার ক্ষয় রোধ ক্ষমতা, বিভিন্ন ধরনের ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ, এই ধরনের যে বার্ধক্যজনিত অস্টিওপোরোসিস, মারাত্মক রোগ, আমরা যারা জনগণ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে শরণ পড়ছে, টাকা খরচ হচ্ছে এবং নিঃস্বয়ে অচিরেই মারা যাচ্ছে, দীর্ঘদিন বাঁচতে হলে, সুস্থভাবে বাঁচতে হলে, মেধাসম্পন্ন জাতি হিসেবে বাঁচতে হলে প্রতিদিন একটি করে ডিম। অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন। আপনার কাছে একই বিষয়ে শুধু একটু যুক্ত করতে চাই, একদম অল্প সময়ে উত্তর চাই, সেটা হলো আপনি একজন উদ্যোক্তা, আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন নিজে আপনি এই কাজটি শুরু করছেন, আপনার সাথে আরো অনেককে নিয়ে করছেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, যেটি হলো যে আমাদের 2030 যে টেকসই উন্নয়ন লক্ষ্য এটিও যাতে নিশ্চিত হয়, এই ক্ষেত্রে সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া বা কোনো রকম পরামর্শ আছে কিনা যে আমাদের উদ্যোক্তাদের জন্য এই করা দরকার? সরকারের কাছে আমরা এটাই আবেদন করব বা চাইব যে এই শিল্পটা যাতে ধ্বংস হয়ে না যায়। আজকে এই শিল্প কিন্তু অনেক উন্নতর দিকে আগিয়েছে, কারণ আগে আমরা কতটুকু বাজারজাত করতাম বা বাজার মার্কেট ছিল আজকে বাংলাদেশে, আজকে কিন্তু হিউজ পরিমাণ মার্কেট কিন্তু এই পোলট্রি শিল্পে বেড়ে গেছে, যেটা একমাত্র বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব হয়েছে। এটা বাংলাদেশ সরকার যদি ধরেন যে যেহেতু আমাদের পোলট্রিতে মেডিসিন বা এই জিনিসগুলো মানে আপনার ভ্যাট ফ্রি আছে, প্লাস আরও যদি ধরেন যে ইম্পোর্টের মাধ্যমে যে আমদানি করা হয় যে পণ্যগুলো, এই পণ্যগুলো যদি তারা ফুল ফ্রিভাবে বাংলাদেশে মানে ট্যাক্সের আওতায় নিয়ে বাইরে নিয়ে এগুলো যদি আমাদের ভিতরে ইনভলভ করে, তাহলে আমার মনে হয় যে এটা অনেকাংশে আমরা একটা পণ্যর দাম অনেক অংশেই কম দামে কিনতে পারবো এবং এটা আমরা খুব সহজলভ্যভাবে অল্প দামে আমরা মার্কেটে ছাড়তে পারবো, এবং এই সমস্ত দিকগুলোর দিক দিয়ে সরকারকে আমি একটুকাই আহ্বান জানাবো যে সরকার যাতে এই সমস্ত সেক্টরের প্রতি অবহেলিত না হয়ে মনোযোগী হয়ে এটাকে অসংখ্য ধন্যবাদ তুলে আমি শেষ করতে চাই। আমাদের সাথে আছেন বাংলাদেশ লাইফ সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ। আপনার কাছে একদম এক মিনিটের উত্তর চাই, শুধু আরেকটা বিষয় যে এই ডিম নিয়ে বা আমাদের এই মুরগির মাংস বিশেষ করে ব্রয়লার মুরগি নিয়েও কিন্তু মাঝে মাঝে কিন্তু অপপ্রচার হয়, এবং যার কারণে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারাও কিন্তু অনেক সময় হুঁচট খাই, এই হুঁচট খাওয়া থেকে বাঁচার জন্য আপনার পরামর্শটা কি? এটি আপনার কাছে একটু একদম সংক্ষেপে জানতে চাই। ডিম নিয়ে যে জায়গায় আমরা হোজট খাই করি সেটা বলি যে অনেকে বলেন প্লাস্টিক ডিম, এটা একটা হোজট খাওয়া যায়, কিন্তু আসলে আপনি দেখবেন যে আমরা যদি একটা ডিম তৈরি করতে যাই, একটা ডিম তৈরি করতে যদি কমার্শিয়াল করলে 50 টাকা খরচ করে, আর আমাদের একটা ডিম উৎপাদন করে আমরা বিক্রি করছি 9 টাকা, তাহলে কোনটা পসিবল? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে কোনটা তাহলে বিক্রি হবে, 50 টাকা করে কি আমি 9 টাকা দিয়ে ভর্তুকি দিব? তাহলে এটা আসলে সম্পূর্ণ একটা আমাদের ভ্রান্ত ধারণা। সেকেন্ড, আমরা বলছেন ব্রয়লার যে আমাদের পোলট্রি নিয়ে, পোলট্রি নিয়ে আমাদের ধারণা কি, কিছুদিন আগে কোভিড-19 আমরা জানেন যে উহানে এই কোথায় থেকে এসেছে, একটা প্রাণী থেকে কিন্তু আমাদের এই কোভিড-19 চলে এসেছে, তো এই এই কারণে কিন্তু মানুষ মনে করেছে যে ওইখানে ছিল যে বনরুই থেকে মনে করেছে ব্রয়লার মনে হচ্ছে, আসলে এটা বনরুই কিন্তু আর একটা প্রাণী উৎপের জাত, কাজে সেখানে সেই ধারণা থেকে আমাদের থাকা উচিত না। আর একদম লাস্ট যে কথাটা বলবো যে পোলট্রি ব্রয়লার
ডিম যেটাই খাই আমরা হয়তো এর মধ্যে হয়তো আপনি যে জায়গা আমি আজকে সুযোগ হয় নাই কিছু অসাধু ব্যবসায়ী আছে কিন্তু অল্প কিছু অসাধু ব্যবসায়ীর জন্য কি আমি গোটা সমাজকে দায়ী করতে পারি এটা পারি না কাজেই আমরা আমাদের আজকের শেষ আমার কাছে যেটা সকলের কাছে সকল দর্শক এবং শ্রোতার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের সকল বয়সে সকল শ্রেণী সকল পেশার মানুষ আমরা প্রতিদিন ডিম খেলে আমাদের দৈনন্দিন যে চাহিদা পুষ্টির চাহিদা এটা পূরণ হবে আমরা একজন সুস্থ সবল মানুষ এবং মেধা সম্পন্ন মানুষ হতে পারি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর জালালউদ্দিন সরদার আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ জাকির হোসেন আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ সম্মানিত দর্শক দেখতে দেখতে নিশ্চয়ই আজকে আমাদের যে লাইভস্ট্রিম সংলাপ এটি আমরা শেষ করতে যাচ্ছি আমরা আসলেই জানি না যে এই আলোচনার মধ্য থেকে কতটুকু লাভ হবে আমাদের সম্মানিত দর্শকদের জনগণের জন্য কিন্তু আমরা একটা প্রত্যাশার জায়গা থেকে আজকের এই আলোচনাটি ছিল যে এই ডিমের যে গুণাগুণ আমরা অ্যাটলিস্ট চেষ্টা করেছি যে ডিম যে একজন মানুষের প্রতিদিনের মানে খাদ্য তালিকায় থাকা উচিত অন্তত একটি ডিম আমাদের বিশেষজ্ঞরা বলছেন দুটি হলেও সমস্যা নয় কিন্তু কমপক্ষে যদি একটা ডিম থাকে যেটি আমরা যে আমরা একটা সময় বলতাম যে ডিম হলো গরিবের খাবার এখন কিন্তু সেটি গরিবের জায়গায় নেই কারণ তারা এখন এই ডিমটি খেতেও পারে না তো আমরা মনে করি যে এটি সহজলভ্য করবেন সরকারের তরফ থেকে তারা এটি অধিক মনোযোগী হবেন এই সেক্টরের জন্য এবং আমাদের যারা বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এবং যে ইন্টারসেপ অ্যাগ্রো হেড যে প্রতিষ্ঠান আছে তারাও এগিয়ে আসবেন এবং সকলে মিলে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব এমন একটি প্রত্যাশার জায়গা থেকে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি শুভরাত্রি ধন্যবাদ।